শয়তান আউট করে রাখছে। আর আপনি যখন আলহামদুলিল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর তসবির দ্বারা কোটি কোটি অপ্রাপ্ত, কোটি কোটি প্রাপ্ত জিনিস, প্রাপ্ত নিয়ামত, চোখ বলেন না, প্রাপ্ত নিয়ামত বলেন না, কান কথা কয় না, প্রাপ্ত নিয়ামত কান, আপনি কেবেন প্রাপ্ত নিয়ামত, কান নিয়ামত কন না, কান, চোখ, মুখ, দাঁত, জিহ্বা, স্বাদ, আল্লাহু আকবার, কোন কোন জায়গা, জিহ্বার গোড়াতে আমি এরকম ভাবে জিনিস একখান দাঁড় করাইয়া রাখছি, এটা তুমি মুখের মধ্যে নেও, তাইলে এটা আপনার নিচের দিকে সাপ্লাই করে দেয়, উপরের দিকে উঠতে দেয় না, উপরের দিকে উঠলে কিন্তু নাকের ভিতরে ঢুকতে যাই, আল্লাহু আকবার, কেমনে কোন কোন জায়গায় কাকে কাকে বসাইতে হবে, কেমনে বসাইতে হবে, আল্লাহু আকবার। এবং সেন্স বলেন না, সেন্স জিহ্বার একটু জায়গা, এটার মধ্যে কত রকমের সেন্স আল্লাহ পাক দিয়া রাখছেন, স্বাদ, জাল, মজা, তাজা, বাসি, গান্ধা সব নিয়ে এখানের মধ্যে দিয়া রাখছে, সুবহানাল্লাহ। কান, কানের মধ্যে হালকা একটা চামড়া, একটা লেয়ার, এই লেয়ারটার মধ্যে কত রকমের সেন্স, দুনিয়ার যত মানুষকে আপনি চিনেন সব মানুষের কণ্ঠ আপনার জানা, ওই কণ্ঠটা খালি কানের মধ্যে লাগলো, আপনি কোন ওই যে আঙ্গ গ্রামের সলিমুদ্দিন পোলা কলিমুদ্দিন সৌদি আরব থাকে, এটার কথা না মনে ইতিহাস চিন্তা করছেন, মানে হাজার মানুষের সাথে আপনার পরিচয়, আর হাজার মানুষের হাজার কণ্ঠ, আর হাজার কণ্ঠকে সেকেন্ডের মধ্যে আপনার স্ক্যানিং করে ফেলে আপনার কানের ছোট্ট গুদ্দুর চামড়া, মানে এটার মধ্যে সেন্স আল্লাহ পাক, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে প্রত্যেকটা আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিয়ামত, এই প্রত্যেকটা নিয়ামতকে উল্লেখ করে তুমি অন্তত একবার কইবা আলহামদুলিল্লাহ, বললা কইবেন নি, কইবেন, আচ্ছা একবার আলহামদুলিল্লাহ কইতে কত টাকা খরচ হয়, সময় কতটুকু খরচ হয়, যদি মুখে কইতে তোমার এরকম সময় খরচ হয় কিংবা কষ্ট লাগে, জিহ্বাটা দিয়ে উচ্চারণ করতে তো কষ্ট লাগে, তো মুখে কইও না, মনে মনে কও, বল না মনে মনে কইতে কি কষ্ট লাগবো, জিহ্বা নড়াচড়া করে না, খালি মুখ বন্ধ করে চিন্তা করে আর তসবিহ টানে, চিন্তা করে আর কি করে মাথা ঘুরায়, মানে এতে একটা একটা করে হিসাব করতে আসে, চিনতেছে, আর এর মধ্যে কাউন্টিং দিতে আসে, ড্রপিং দিতে আসে, আলহামদুলিল্লাহ ড্রপিং দিতে আসে, সুবহানাল্লাহ। আর এজন্য কয় মুখ তো নড়ে না, আপনি কি পড়েন, বা সব পড়নের জন্য মুখ নড়ন লাগে না, কন না সব পড়নের জন্য মুখ নাড়াইতে হয় না, নামাজ যখন আপনি পড়বেন, কেরাত যখন আপনি করবেন, তখন আপনি ছোট নাড়াইবেন, জিহ্বা নাড়াইবেন, এটা পড়ন, পড়নের জন্য তেলাওয়াতের জন্য জিহ্বা নাড়াইতে হয়, কিন্তু মোরাকাবার জন্য জিহ্বা নাড়াইতে হয় না, আল্লাহু আকবার। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, তো শেষ কথা, এই যে আমাদের আগামী শুক্রবারের পরে কোরবানি আসতেছে, আমল, এটা আমরা আপনার ওয়াজিব হোক বা না হোক, বলেন না ওয়াজিব হোক বা না হোক, ইনশাআল্লাহ যার যতটা সামর্থ্য আল্লাহর হাবিবের দুই টাকাও উদ্বৃত্ত টাকা ছিল না, বছরান্তে দুই টাকাও কি উদ্বৃত্ত টাকা ছিল না, কিন্তু আল্লাহর হাবিব একশোটা কোরবানি করেছে, কয়টা কোরবানি করেছে, তো বোঝা গেল কোরবানি করণের জন্য টাকা থাকন জরুরি না, বাকি টাকাওয়ালা কোরবানি না করলে অপরাধী বিবেচিত হবে, টাকাওয়ালা কোরবানি না করলে অপরাধী বিবেচিত হবে, আর কোরবানি করব তো মহাব্বতওয়ালা, বলেন না কোরবানি করবে কে, মহাব্বত, যারা আল্লাহকে মহাব্বত করে তারাই আল্লাহর জন্য কোরবানি করবে, কে কে তৈয়ার, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আর যাদের উপরে কোরবানি ওয়াজিব ইনারা কিন্তু বিল কসদি ওয়াল ইরাদা, এরা পরিকল্পিতভাবে